হে 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 গাইস, তোমাদের ভাই ফার্স্ট দিন কলেজ যেতে চলেছে, মানে আজ আমার কলেজের প্রথম দিন। প্রথম দিন কলেজ যাচ্ছি, তাই সর্বপ্রথম দিদাকে প্রণাম করলাম। আর তারপর দিদার আশীর্বাদ নেওয়ার পর মা কাজ করছিল, কারণ জল ভরছিল, মারও আশীর্বাদ নেওয়ার জন্য চলে গেলাম মায়ের কাছে। মা বলছিল নানার প্রণাম করতে হবে না, কিন্তু ভাই আমরা প্রথম দিন কলেজ যাচ্ছি, আর আশীর্বাদ না নিলে হয় বড়দের? তাই মা কে ঝটপট প্রণামটা করে বেরিয়ে পড়লাম। এ হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো অনেকদিন পর আজকে আবার একটা ব্লগ নিয়ে ব্যাক করলাম। তো দীর্ঘদিন আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, কারণ কোনো ভিডিও করিনি। আর আজকে হচ্ছে 1 তারিখ, আজকে আগস্ট মাসের 1 তারিখ। তো আজকে আমাদের ফার্স্ট কলেজ স্টার্ট। তো আজকে যাচ্ছি কলেজে, ফার্স্ট টাইম, ফার্স্ট কলেজের এক্সপিরিয়েন্স। তো কেমন কী কলেজ হয় না হয়, মানে আজ তো ক্লাস হবে না, ঘুরতে যাচ্ছি কলেজে, তো সবটাই তোমার সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। তো ভাই রে ভাই, সূর্য আজকে যা রোদ মারছে কি বলার মতো না। তো চলো বেশি না কথা বলে আজকে ইন্ট্রো দিই, আমার ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমি কৃষ্ণ, তোমরা চমচল বং বিন্দাস। চলো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি। ফার্স্ট টাইম কলেজে পাড়াতে আছি, তাই ভাবলাম মা কালী কেউ দর্শনটা করে যায় একেবারে। তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। এই আমাদের মা কালী, জয় মা। অন্ধকার ভিতরে দেখা যাচ্ছে না। তো গাইস, বহুদিন পর আমার স্যারের সাথে দেখা হলো। এই কি আজকে তোমার স্যারের সাথে দেখা হতে হলো? এই আমাদের ছোটো ছোটো বোনগুলো এরা এখন স্কুলে যাচ্ছে, আর আমরা কলেজের জন্য বেরিয়ে পড়লাম। আর নাইস টু মিট ইউ আমাদের ফিতিসদা, ও সব একসঙ্গে যাবো বন্ধুগণ। আরে ও স্যার, ও স্যার, আমার দিকে একটু তাকান, ভালো আছেন? হ্যাঁ, এই তো কলেজ। তো গাইস, আজকে বিশেষ করে আমি যখন নারায়ণপুর স্কুলে পড়তাম, ওই স্কুলটা যে স্যাররা আমার টিচাররা ছিল, মানে সবার সঙ্গে আমার একটু বিশেষ সম্পর্ক। তো তাদের সঙ্গে আজ সব দেখা হয়েছে, সবার আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি। এবার একটা টোটোর জন্য অপেক্ষা করছি, টোটোটা আসলে আমরা বেরোবো। চলো যাওয়া যাক, দেখা যাক কী হয়, গাড়ি আসি না দেখি। এখন টোটো ফোটো ধরতে আবার দেখি হচ্ছ, ফোটো টোটো ভিডিও করে করে আবার কি বাবা। ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে এখন কলেজ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো গাড়ি থেকে নেমে এখন আমাদের অনেকটাই হেঁটে হেঁটে চলে যেতে হবে। তো এখন আমরা গলি থেকে যাচ্ছি, রাস্তা থেকে। তো তারপর দেখি কলেজ যাই, কেমন আমার কিছুটা বন্ধুরা ওরা আবার টোটোতে করে যাচ্ছে, আর আমরা অনেকজন আছি বলে জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তখন চলো হেঁটে হেঁটে যাই, আর ওয়েদারটাও আজকে রোদ ছিল, এখন মেঘলা পড়ে গেল। তো গাইস, কলেজ বেরিয়েছিলাম ফুল এনার্জি নিয়ে, কিন্তু রাস্তায় যা টাক ফাটা রোদ দেখতেই পাচ্ছ, পুরো একদম রোদে খাওয়া হচ্ছে। কিন্তু একটা জিনিস ভালো, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো চিল করতে করতে যাচ্ছি, রোদের মধ্যে অবশ্যই একটু পাচ্ছে। তো ফার্স্ট টাইম কলেজ যাচ্ছি, একটু নার্ভাস নার্ভাস লাগছে, একটু এক্সাইটমেন্ট অবশ্যই আছে। এই আমাদের 2 টাকা চিড়িয়াখানা, মানে 2 টাকা চিড়িয়াখানা না, মানে 2 টাকা টিকিট কেটে, সরি সরি চিড়িয়াখানা মিউজিয়াম, 2 টাকা টিকিট কেটে ঢুকতে পারবে। এখানে ভিডিও করতে দেয় না, আগে এসেছিলাম ভিডিও করতে দেয়নি, তো এখন বন্ধ আছে, শনিবার মনে হয় খোলে। যাই হোক, মোটামুটি এখন হয়তো হেঁটে 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 আমরা কলেজ যাচ্ছি। তো চলো যাওয়া যাবে, কটা রিক্সা মামার না সরি রিক্সা মানে এগুলো স্কুল গাড়ি নিয়েতে বললে মারবে খুব। তো গাইস, এখন আমরা আমাদের পোলের উপর যাচ্ছি। তো পোলের ভিউটা দেখতে পাচ্ছ, উপর থেকে দারুণ লাগছে আজকে, মানে নীল আকাশ, আর একদম এদিকে খালটা দেখা যাচ্ছে, আর ভীষণ পরিমাণে রোদটা উঠেছে। তো চলো আর কিছুটা বাকি কলেজে মানে পৌঁছতে, আর এই রোদের মধ্যে সবাই সাঁতারে যাচ্ছে, আমি সাঁতারে কেন নিইনি, কেননা সাঁতার নিলে অন্ধকারটি ভিউটা আসবে না। আর আজকে ওয়েদারটা ভাই ফাটাফাটি আছে, মানে আমি ভেবেছিলাম কি কলেজ যাওয়ার পথে হয়তো আজকে বৃষ্টি হতে পারে, কেননা সকাল থেকে ওয়েদারটা মানে ভীষণ বাজে ছিল, মানে মেঘলা পড়েছিলো, টোটালি ড্যাম হয়ে যাচ্ছিলো। তো ফাইনালি একটু ওয়েদারটা ভালো হলো, আর আমরা এখন পোল থেকে হাঁটতে হাঁটতে কলেজের দিকে যাচ্ছি। আর কিছুটা বাকি, চলো কতটা খানিকটা হবে ডিস্টেন্স হবে, আর মানে প্রথম দিন কলেজ যেতে যেতে ব্লগ আজকে করছি, আর অনেকদিন কলেজ ছুটি চলে চ্যানেলে ব্লগটা আসছে অবশ্যই।
ওই আমাদের কলেজ দেখা যাচ্ছে, দূরে ফকিরচাঁদ কলেজ, আর দীর্ঘ পথ অতিক্রম করে হেঁটে হেঁটে আমরা কলেজ চলে এসেছি। কলেজের সামনে কি পরিমাণে এখন ভিড়টা হয়েছে দেখতে পাচ্ছ, সবাই প্রায় চলে এসছে কলেজে। এ কি রে, কি কিনছিস, সিগারেট না কি রে? কে বলে তুমি কি আছে এখানে, জেরাস হচ্ছে? সৌগত কোথায় গেল? আরে ব্রো, নাইস টু মিট ইউ। হ্যাঁ হ্যাঁ, তো গাইস ফাইনালি চলে আসছি আমরা কলেজের গ্রাউন্ডে। ছেলেমেয়েরা এখন ভর্তি, অনেকেই মানে চলে যেতে দেখতে পাচ্ছ আজকে। অ্যাকচুয়ালি কিন্তু আমি কিন্তু ফর্মটা কিছু আনিনি, কিন্তু কী হবে বলতে পারছি না। সিরিয়াসলি আমি জিজ্ঞেস করতে জানতাম না, ভালো আছিস তো? আরে দিস ইজ হ্যান্ডসাম বয়, আগে চলে এসছে। আচ্ছা আচ্ছা, আমাদের ঢুকতে দেবে ঘুরিয়ে দেখি দিই হালকা করে। এই আমাদের ফকিরচাঁদ কলেজ, প্রথমবার এলাম। প্রচুর ছেলে মেয়ে, প্রচুর ছেলে মেয়ে আশেপাশে দেখতে পাচ্ছ। তো গাইস কলেজে আজকে এত ভিড়, এত ভিড় বলার মতো না, এখানে নামে সব গ্রুপ অ্যাড করা হচ্ছে। তো এই করে করে কলেজটা ঘুরতে ঘুরতে কিছু চেনা পরিচিত বন্ধুদের সাথেও দেখা হয়ে গেল, মানে যাদের সাথে ফার্স্ট টাইম দেখা হলো, তো তাদের সাথেও কিছু সেলফি ছবি তুললাম। তারপর আমাদের প্রিন্সিপাল স্যার কিছু বকতে দিল। তো গাইস কলেজ ওখানে বক্তৃতা হচ্ছে, বক্তৃতা শেষের পরে তো কলেজ পরে দিকে পাবলিক দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু পাবলিক, চারিদিকে পাবলিক। তো এই ব্যাপারটা হচ্ছে, এত রোদ আজকে কলেজ পড়ে, সিরিয়াসলি এত রোদ আজকে। আর আমরা ভাবছি মর্নিং নিয়েছি ডেটা দেখতে মানে পুরো রোদে ছাড়খা এতে বন্ধু, আজকে কলেজ পড়ে বিচ্ছিরি ভিড় দেখতে পাচ্ছ, বিচ্ছিরি ভিড়। তো চলো এখানে বেশিক্ষণ থাকবো না, কেননা কলেজে বক্তৃতা বক্তৃতা দেওয়া হয়ে গেছে, সব শুনলাম শেষ। এবার কাল আসবো একেবারে আমাদের কী বলো ওটা রেজিস্ট্রেশন ভেরিফিকেশানের জন্য। তো চলো ঝট করে তোমাদের এক চটকা একটা কলেজ পড়ে সিনেমাটিক শট দেখিয়ে দিই, তারপরে বাড়ি যেতে যেতে কথা হচ্ছে। জলে নিয়ালো স্বপ্নে লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে মনের অলি গলি, হয়ে কেন পালালি রাত অনলি চিকা, দেখছি একা একা গিয়েছে ঘুম উড়ে, বুক উড়ে ছাই উড়ে ট্রালা লা লা লা। তো গাইস ব্যাপারটা হচ্ছে, আজকে এইটুকুই দেখানো ছিল যে আমাদের কলেজটা তোমাকে দেখালাম, আর ফার্স্ট দিন কলেজে আসার ফিলিংটা তোমার সাথে শেয়ার করলাম। তো আজকে আর বেশি কিছু দেখানো নেই, কারণ এখান থেকে বাড়ি তো মানে বাড়ি ধরবো বলছি, গাড়ি ধরবো আর বাড়ি যাবো। তখন আমরা ফেরার পথে কি স্কুল ঘুরেছিলাম, খতম কোর্সটা খতম, আমার হাতে এখন একটা আছে। তো আমরা ফেরার পথে একটা খেয়ে নিয়েছি, মানে খিদেও পেয়েছে, আমরা দুটো বেজে গেলো আড়াইটা বাজে, আর সেই তোমার সাথে সকালের ঘর থেকে টিফিন করে বেরিয়েছিলাম। আর আকাশটাও দেখতে হচ্ছে মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি আসবে। তো আমরা এখন চিপস খেয়ে তাদের বাড়ি যাই। আর তোমরা আরও এরকম ব্লগের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও ভাই, কিছু বলে দাও আমার চ্যানেলটাকে, ভিউয়ারসে কিছু বলো, লাইক আর কমেন্ট করবে, আর কিছু বলো, শেয়ারটা নিশ্চয়ই করবে, মাস্ট করে দাও চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট করতে হবে। কেননা কেননা একের খুব কাছাকাছি আছি গাইস, আর তোমাদের একটু ভালোবাসা পেলেই ব্যাস তোমাকেটা ধরে নেবো। চলো আজকে আর বেশি কিছু বলার নেই, কেননা এবার গাড়ি ধরবো বাড়ি যাবো। ততক্ষণ আমরা যেতে যেতে চিপস খেয়ে থাকি, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো গাইস আর কি, থাকো বিন্দাস, বাঁচো বিন্দাস, দেখতে থাকো বং বিন্দাস।